এটা অতিকৈ জনপ্রিয় মন্দির ভক্তর কটাসুলি বিক্রি করে মন্দিরটে উপার্জন করে কোটি কোটি টাকা কিয় মুন্দন করে হাজার ভক্তয় এই মন্দির দেশের ভিতরতে জনপ্রিয় এটি মন্দির তিরুপতি মন্দির যত প্রত্যেক দিনাই লাখ লাখ ভক্তর সমাগম ঘটে দেশের ভিতরতে তিরুপতি মন্দিরলৈ সর্বাধিক চুলিদান করে ভক্তসকলে তার কারণও আছে বিশ্বাস করা হয় যে এই মন্দিরত ভক্তসকলে যিমান চুলি দিয়ে ভগবানে তেওঁক দহগুণ ধন দিয়ে তিরুপতি মন্দিরত চুলিদান করলে লক্ষ্মীদেবী সন্তুষ্ট হয় গতিকে ইয়াত সকলে চুলিদান করে তিরুপতি মন্দিরত চুলিদান করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে সকলে বিশ্বাস করে মন্দিরের সূত্র অনুসরি কটা চুলি প্রথমে গরম পানীত সিজাই লওয়া হয় ইয়ার পিছত সাবুনেরে ধুই শুকুয়াই লওয়া হয় তার পিছত ইয়াক এটা তাপ নিয়ন্ত্রিত গুদামত সংরক্ষণ করা হয় এটা সংবাদ মাধ্যমের মতে প্রথমটো ভাগর চুলি প্রতি কেজিত প্রায় 29,000-3,000 টাকাত বিক্রি হয় দ্বিতীয় ভাগর চুলি প্রতি কেজিত 2,600 টাকাত বিক্রি করা হয় আর চুলির পঞ্চম ভাগর প্রতি কেজিত 37 টাকার হারত বিক্রি করা হয় সেই চুলিখিনি অনলাইনত নিলাম করা হয় নিলাম করে তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ সেই কাম করে কর্তৃপক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে চীন আমেরিকা ইউরোপ আফ্রিকাকে ধরে বিভিন্ন দেশত ইয়াক বিক্রি করা হয় এই চুলির পরাই উইক তৈয়ার করা হয় তিরুপতিত নাপিতসকলে প্রতিজন ভক্তর মূরর চুলি কাটি 11 টাকা পায় বলে দাবি করেছে এটা সংবাদ মাধ্যমে বজারত তেওঁলোকৰ মাহিলি আয় 8,000 টাকা ভক্তসকল সুখী আৰু প্ৰায়ে নাপিতসকলক অতিরিক্ত ধন দিয়ে মাঝে মাঝে এই ধন মন্দিৰৰ নিৰাপত্তাৰক্ষীয়ে লৈ যোৱাৰো অভিযোগ কৰে নাপিতসকলে এটা সংবাদ মাধ্যমে দাবি কৰিছে যে 2021 চনৰ জানুৱাৰী মাহত তিৰুপতি মন্দিৰ কৰ্তৃপক্ষই 1,43,900 কেজি চুলি বিক্ৰী কৰিছিল সেই চুলিখিনি অনলাইনত নিলাম কৰি তেওঁ 11,17,00,000 টকা পাইছিল এনেদৰে ভক্তৰ কটা চুলি বিক্ৰী কৰি তিৰুপতি মন্দিৰ কৰ্তৃপক্ষই প্ৰতি বছৰে প্ৰায় 150 কোটি টকা উপাৰ্জন কৰে নিউজ ডেস্ক ৰিপৰ্ট টিএনএল নিউজ